সাত সকালই ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা বর্ধমানের লাকুডি ওভারব্রিজ সংলগ্ন এলাকায়। পরপর তিনটি ডাম্পারে সংঘর্ষের ঘটনার জেরে দুজন গুরুতর জখম বলে জানা যাচ্ছে। তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ডাম্পার বিকল হয়ে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়েছিল। একই সংস্থার অপর একটি ডাম্পারের চালকের কাছ থেকে সহায়তা নিয়ে সেই খারাপ হয়ে যাওয়া ডাম্পারটিকে সারানোর কাজ চলছিল। এমন সময় আরও একটি ডাম্পার পিছন থেকে এসে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে, আর পিছন থেকে আসা ডাম্পারের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় একটি ডাম্পার এবং সেই ডাম্পারের চালক এবং খালাসি গুরুতর জখম হয়েছেন। জানা গিয়েছে, ওই ডাম্পারটি খালাসি তিনি চালাচ্ছিলেন, চালক ঘুমিয়েছিলেন, আর তার জেরেই এই বিপত্তিকর পরিস্থিতি। বিকট শব্দে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়, দুমড়ে মুচড়ে যায় ডাম্পারের সামনের অংশ। পরপর তিনটি ডাম্পারের সংঘর্ষের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বর্ধমানের লাকুডি ওভারব্রিজ সংলগ্ন এলাকায়। গতকাল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সাত সকালে দুর্ঘটনা বর্ধমানের লাকুডি ওভারব্রিজ এলাকায় 19 নম্বর জাতীয় সড়কে। এরা গাড়ির টার্মিনাল টায়ার পাল্টাচ্ছিল, এরা দাঁড়িয়ে ছিল এখানে, তো এই ব্যক্তিটা এসে জগ দিতে, এও দাঁড়িয়ে ছিল, তো পিছন দিকে একটা গাড়ি এত রানিং ছিল, তো এসে নিয়ে এমন মেরেছে, তো এরও ক্ষতি হয়েছে, এরও ক্ষতি হয়েছে বেচারা। প্লাস ওদের মধ্যেও একজন অবধ এখন শোনা যাচ্ছে যে ও মারা গেছে, ড্রাইভারটা যে ছিল সে তো চালাচ্ছিল, আর খালাচ্ছি তোমার চালাচ্ছিল, আর ড্রাইভার যে ছিল সে শুয়েছিল, বলছে সে মারা গেছে অবশ্য, কিন্তু এখন এই ঘটনাস্থলে তো এদের মধ্যে এদের কোনো দোষ ছিল না, এরা দাঁড়িয়েই ছিল বেচারা, ঘটায় একটা গাড়িতেই তোমার পিছনে গাড়িটা এসেনি মেরেছে, আর এরা দাঁড়িয়ে ছিল বেচারা, এদেরকে ফোন করে ডাকা হয়েছিল জকের জন্য। এই তো তোমার একজনের ক্ষতি হয়েছে, এও তো দাঁড়িয়ে ছিল সাইডে দাঁড়িয়ে ছিল, এর কোনো দোষ নাই, এরও কোনো দোষ নাই, পিছন দিয়ে ওসে প্লাস খুব জোর মেরেছে, হ্যাঁ সে ঠিক করছিল, শুয়ে শুয়ে একজনের পিছন থেকে এসে নিয়ে ধাক্কা মারে, এর পিছনে যে আছে সে ধাক্কা মেরেছে, এদের দুজনের কোনো দোষ নেই, এরা ঠিকঠাকই ছিল, দুজনা সাইডেই ছিল। এটা তোমার আসছে মুর্শিদাবাদ দিক দিয়ে পেছান, আচ্ছা বীরভূম থেকে, এটা হ্যাঁ দুর্গাপুর কলকাতা রোড, এটা কোন এলাকা? এটা লাকুড্ডি কালিন্দিপাড়া। আপনার নাম? পুলিশ এসেছিলো।